হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ কবিরাজ গাসান্ত চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় বন্ধুরা এবং ভিউয়ার্স, আজকে থাম্বনেইল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই রিয়ার একটা ভেষজ উপাদান, যেটাকে বলা হয় রুমি মোস্তাগি। এটা একটা ভেষজ গাছের উপাদান, গাছের কষ। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান যৌন সমস্যার জন্য, এবং শুধু যৌন সমস্যা না, এবং মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য, এবং শারীরিক যে স্নায়বিক দুর্বলতা থেকে শুরু করে মস্তিষ্কে টনিক এবং পাকস্থলী, লিভার এবং হৃৎপিণ্ডের বিভিন্ন রকম সমস্যার একমাত্র অব্যর্থ সমাধান বলা যায় এই রুমি মোস্তাগি। তো এই রুমি মোস্তাগি নিয়ে আলোচনা করব, সুতরাং ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। আর আশা করছি এই আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং কোন জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে চলে যাচ্ছি এই ভিডিওতে। তো এই রুমি মোস্তাগি, একটা ভেষজ উপাদান যেটার উৎপত্তি স্থল ভারত, কুজবেস্তিকান বা আপনার ইরান, এই ধরনের দেশগুলোতে এটা উৎপন্ন হয়ে থাকে। বিভিন্ন গাছের এই গাছের কষ আছে, যে কষ থেকে এটা উৎপন্ন, এবং এটা খুবই রিয়ার একটা প্রোডাক্ট এবং অত্যন্ত মূল্যবান এবং দামি একটা ভেষজ উপাদান। এবং এটা কি কি কাজ করে, কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না, এবং কতটুকু পরিমাণ করে খাবেন এবং কিভাবে খাবেন, এবং কোন সমস্যার জন্য কিভাবে ব্যবহার করবেন, সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো রুমি মোস্তাগি, মূলত যৌন সমস্যার জন্য দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা এবং হরমোনাল ইমব্যালেন্স এবং শুক্রাণুর উৎপাদন যাদের কম হয়, এই ধরনের সমস্যার জন্য খুব ভালো একটা সমাধান বা উৎকৃষ্ট দাওয়া বলতে পারেন। এই রুমি মোস্তাগি আপনার ডায়াবেটিসের বিরুদ্ধে কাজ করে, বার্ধক্যজনিত কারণে স্নায়বিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা এবং মস্তিষ্কের টনিক বৃদ্ধি করতে, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে খুব ভালো কাজ করে। এবং যাদের হার্টের রোগী আছেন বা হৃদযন্ত্রের ক্রিয়াকলাপের সমস্যার সৃষ্টি হয়, তাদের জন্য এই রুমি মোস্তাগিটা উত্তম একটা দাওয়া হৃদযন্ত্রের স্বাভাবিক রাখতে, রক্ত চলাচল স্বাভাবিক রাখতে এবং অন্যান্য যে হৃদযন্ত্রের কার্যকলাপ আছে সেগুলো স্বাভাবিক রাখতে এই রুমি মোস্তাগির তুলনা হয় না। এছাড়াও আপনার যেটা বললাম যে এটা ডায়াবেটিসের বিরুদ্ধে কাজ করে এবং লিভার জনিত সমস্যা, বিশেষত লিভারের বিভিন্ন রকম সমস্যা, জন্ডিস থেকে শুরু করে আপনার আলসার জাতীয়, তারপরে আপনার দেখা যাচ্ছে যে পুরাতন আমাশয় বা ক্রনিক যে আমাশয়গুলো থাকে সেগুলোর ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করে। সুতরাং বুঝতেই পারতেছেন এটা অতি গুরুত্বপূর্ণ একটা ভেষজ উপাদান, অর্থাৎ একের ভিতর অনেক। এক কথায় আমরা ছোটবেলায় যে পড়ি না যে একের ভিতর পাঁচ, একের ভিতরে সাত, একটা বইয়ের মধ্যে অনেক কিছু, তো বিষয়টা ঠিক কিছুটা এরকম। অর্থাৎ এই রুমি মোস্তাগি শুধু আপনার যৌন সমস্যার সমাধান হিসেবেই কাজ করবে না, বরং আপনার শরীরের যাবতীয় সমস্যাগুলো, স্বাভাবিক যাবতীয় কার্যকলাপ যে ক্রিয়া সম্পাদনগুলো হয় শরীরের মধ্যে, হৃদযন্ত্রের, কিডনির, পাকস্থলীর, লিভারের সবগুলো, এবং ব্রেন বা মস্তিষ্কের সবগুলো নিয়ন্ত্রণ করে এবং সবগুলো স্বাভাবিক রেখে আপনার হরমোনাল ইমব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে আপনার টেস্টিকুলার থেকে বীর্যের উৎপাদন ক্ষমতা এবং শুক্রাণুর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে আপনার যৌন জীবনটা সুন্দর করে তুলতে সক্ষম। সুতরাং যাদের দ্রুত বীর্যপাত বা এই ধরনের কারণগুলোর জন্য দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যার সৃষ্টি হচ্ছে বা এই সমস্যাগুলো ভুগতেছেন, তারা চাইলে এই রুমি মোস্তাগিটা কন্টিনিউ করে দেখতে পারেন। আশা করি খুব ভালো ফলাফল পাবেন এবং এটা পরীক্ষিত। আর এছাড়া আমাদের চ্যানেলে জানেন, যারা পুরাতন আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে বিভিন্ন রকম ভেষজের, চাইলে একটু ঘুরে আসতে পারবেন। আর এছাড়াও আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে তাদের মধ্যে আপনার বিশেষ করে বাজিকরণ টাইপের যে উপাদানগুলো আছে, বাজিকরণ হালুয়া, বাজিকরণ কস্তুরি হালুয়া, মনিবীর্য, তারপরে আপনার বিভিন্ন ধরনের বটিকা আছে, বিশেষ করে আপনার আমাশয়ের যে বটিকাগুলো আছে, তারপরে মদকবরি বলেন, তারপরে আপনার এই যৌনভার বটিকা, বাজিকরণ বটিকা, এই ধরনের বটিকাগুলোতেও কিন্তু কম বেশি এই রুমি মোস্তাগি ব্যবহার করা হয়েছে বা এই উপাদানটার কথা আমরা কিন্তু বলেছিলাম। তো বিস্তারিত এটা আলাদাভাবে বলা হয় নাই, তো আজকে যার কারণে এই নতুন এই ভেষজটা নিয়ে আজকের আলোচনা। তো এখন অনেকেই প্রশ্ন করেছেন যে রুমি মোস্তাগি সরাসরি খাওয়া যায় কিনা। হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে রুমি মোস্তাগি বিভিন্ন গাছগাছড়া বা ভেষজ উপাদানের সাথে মিশ্রণ করে
বা নির্ধারিত মাত্রায় ব্যবহার করে ওষুধ তৈরি করে অবশ্যই খাওয়া যাবে এবং সরাসরিও আপনি এই রুমি মোস্তাগি খেতে পারেন। এটা সরাসরি শরীরে খেলেও শরীরের জন্য কোন রকম ক্ষতিকারক ইফেক্ট আসবে না, বরং আপনার জন্য উপকারিতা সৃষ্টি করবে। তো সরাসরি কিভাবে খাবেন সেটা অবশ্যই বলবো, তার আগে বলে নিই এটার স্বাদ। তো রুমি মোস্তাগি স্বাদে হালকা তিতা স্বাদযুক্ত এবং সুন্দর একটা ঘ্রাণ বা সুগন্ধযুক্ত এই রুমি মোস্তাগি, এবং এটা দেখতে কিছুটা ডালের মতো, তবে উপরে ঘোলা আকারের থাকে, অর্থাৎ পাউডারের মতো, এই গুড়া গুড়া পাউডারের মতো সাদা সাদা, হাত দেখেন সাদা হয়ে গেছে এবং পিচ্ছিল পিচ্ছিল ভাব। তো এই পাউডার আকৃতির থাকে এবং হাতে যদি একটু ডলা দেন এরকম হিরের মতো চকচকা, মানে গ্লাসের মতো চকচকা করবে, চকচকা করে অর্থাৎ গ্লাসের মতো চিকচিক করবে। তো এই হলো রুমি মোস্তাগির বৈশিষ্ট্য। এই রুমি মোস্তাগি যদি সরাসরি আপনি খেতে চান তাহলে কিভাবে খাবেন সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করি। এই রুমি মোস্তাগি আপনি সরাসরি যদি খেতে চান তাহলে আপনি খেতে পারবেন ডেইলি প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্কদের জন্য 8-10টা এরকম দানা আপনি খেতে পারবেন, চূর্ণ বা গুঁড়া করে অথবা পানির সাথে মিশিয়ে, অথবা এর সাথে বেটার হয় যদি আপনি এর সঙ্গে শিলাজিত, রুমি মোস্তাগি এবং কিছু ভেষজ উপাদান যেমন অশ্বগন্ধা, আলকুচি বীজ, তারপরে অনন্তমূল, এই ধরনের যে চূর্ণগুলো আছে বা আমাদের যে মণিবীজ চূর্ণটা আছে এটার সাথে মিশিয়ে আপনি কিন্তু চাইলে কন্টিনিউ করতে পারেন। এতে আপনার বীর্যের উৎপাদন ক্ষমতা বাড়বে, স্নায়বিক দুর্বলতা দূর হবে, আপনার দ্রুত বীর্যপাত্রা ইনশাল্লাহ রিকভারি হবে এবং উত্থানজনিত সমস্যা থাকলে সেটাও রিকভারি করবে। এছাড়া মস্তিষ্কের ব্রেন টনিক হিসেবে কাজ করবে, স্মৃতিশক্তি বৃদ্ধি করবে, কিডনির ইফেক্ট থাকলে দূর করবে, হৃদযন্ত্রের কার্যকলাপ স্বাভাবিক করবে এবং পাকস্থলীর যাবতীয় সমস্যাগুলো থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন। তো এই হলো রুমি মোস্তাগি। তো এটার মূল্য কি কেমন, এবং আরেকটা বিষয় যে এটা তো বললাম শুধুমাত্র প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক রোগীদের ক্ষেত্রে, তো এছাড়া কম বয়সের মানুষও খেতে পারবেন, অর্থাৎ 5 বছর প্লাস হলেও এটা খেতে পারবেন, তবে ওই ধরনের শিশুর জন্য 1-2টা দানা বা 3টা দানা খাওয়া যাবে এবং 12 বছর প্লাস হলে 4-5টা দানা এবং 16-17 বছর পার হলে, প্রাপ্তবয়স্ক হলে 8-10টা পর্যন্ত দানা ডেইলি সরাসরি খাওয়া যাবে, এতে কোনো সমস্যা হবে না। এখন আরেকটা বিষয় যে রুমি মোস্তাগির দাম বা মূল্য কেমন, বর্তমান বাজার মূল্য। এখন প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি, এটা আপনারা জানেন যে ব্যবসায়িক পরিস্থিতি আসলেই খুবই খারাপ, আয়ুর্বেদিক ডলারের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে বাজারে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, যার কারণে আয়ুর্বেদিক উপাদানগুলোর উপরও এর প্রভাব পড়ছে। তো এটা ইরানি রুমি মোস্তাগি যেটার দাম ছিল 16-17 হাজার টাকা কেজি, কিন্তু বর্তমানে এটার দাম দাঁড়ায় গেছে 20,000-21,000 টাকা কেজি, অর্থাৎ 2,000-2,100 টাকা 100 গ্রামের দাম রুমি মোস্তাগি, এবং 100 গ্রাম রুমি মোস্তাগি আপনার প্রায় 3 মাস সেবন করতে পারবেন অনায়াসে। সুতরাং আপনার এই দিক থেকে একদিক থেকে বিবেচনা করলে খরচ কমই আছে, অর্থাৎ আপনি 50 গ্রাম 1,000 টাকা কিনলে অনায়াসে 1.5 মাস সেবন করতে পারবেন এবং এটা আজীবন সেবন করা যাবে, একটা বিষয়। আরেকটা আছে যেটা ইন্ডিয়ানটা একটু প্রাইস কম, অর্থাৎ এটা আপনার কেজিতে 1,000-2,000 টাকা কেজিতে কম, অর্থাৎ 18,000-19,000 টাকা কেজি, অর্থাৎ পার 100 গ্রাম 1,800-1,900 টাকা বর্তমান বাজার মূল্য। আপনারা চাইলে বিভিন্ন বাণিজ্যিক দোকানগুলোতে খোঁজ করলে এই জিনিসটা বা এই ভেষজ উপাদান, এই মূল্যবান উপাদানটা আপনারা খুঁজে নিতে পারেন এবং সেই অনুযায়ী সেবন করতে পারেন। সেবন করার নিয়ম তো আপনাদের বলেই দিলাম, এবং এছাড়া যারা সংগ্রহ করতে পারতেছে না তারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন। স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি ফোন করতে পারেন এবং ফোন করে আপনাদের যৌন সমস্যাগুলো আলোচনা করে আপনার রুমি মোস্তাগি বেটার হবে না অন্য কোনো ভেষজ বেটার হবে সেটা বিষয়ে আলোচনা করে আপনার সাজেশন নিতে পারেন। এবং রুমি মোস্তাগি নিতে চাইলে আমাদের এই নাম্বারে, যদি দূরে থাকেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, তারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে, বর্তমান সুন্দরবন কুড়িয়ে ডেলিভারি চার্জ উপজেলা শহরের ক্ষেত্রে 130 টাকা এবং জেলা শহরের ক্ষেত্রে 120 টাকা। তো ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে বাকি ওষুধের প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনি পেমেন্ট করে নিতে পারবেন। আর যারা কাছাকাছি আছেন, আমাদের দোকান আছে নরসিংহপুর বাজার আশুলিয়া এবং কোনাবাড়ি মডেল থানার পার্শ্ববর্তী, সরাসরি দোকানে এসেও আপনি জিনিসটা সংগ্রহ করে নিতে পারবেন। তো এই হলো রুমি মোস্তাগির ব্যাপার। আর এছাড়া নারী ও পুরুষের বিভিন্ন ধরনের যে যৌন ও জটিল ও কঠিন বিভিন্ন রকম যে রোগে ভুগতেছেন নারী ও পুরুষের, এ ধরনের সমস্যাগুলোর জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, লজ্জা না করে আপনি সরাসরি ফোন দিতে পারেন। ফোন দিয়ে আলোচনা করে আপনার সমস্যার সমাধান জেনে নিতে পারেন বা বিভিন্ন ভেষজ কোনটা আপনার জন্য বেটার হবে এবং কিভাবে কন্টিনিউ করবেন সে বিষয়গুলো আপনি জেনে নিতে পারেন। আপনি ফোন দিলেই যে আপনার ওষুধ নিতে হবে বিষয়টা এরকম না, আপনার বিভিন্ন যৌন সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য আপনি ফোন দিতে পারেন, এক্ষেত্রে অবশ্যই আপনাদের দরজা সবসময় খোলা। আর এছাড়া আমাদের আরো একটা নতুন চ্যানেল আছে,
যে চ্যানেলটার নাম আয়ুর্বেদিক সলিউশন বিডি, ইস্তিয়াক কবিরাজ টু, অর্থাৎ আয়ুর্বেদিক সলিউশন বিডি লিখে সার্চ দিলেই পাবেন, অথবা আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। আপনারা নতুন চ্যানেলটাতে গিয়ে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও সেখানেও আপনারা পাবেন, যার কারণে আপনারা একটু পাশে থাকার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে। তাহলে আমরা নতুন নতুন কন্টেন্ট তৈরি বা ভিডিও তৈরিতে আগ্রহ সৃষ্টি হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, অনেক কথা বলছি, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।